So hello guys, good evening. Punorbar swagatam more video loi. So guys, aaj apnaloke gomai paise ki topic or opor moi video banabole goiso. So apnaloke thumbnail dekhi gomai paise sage ki opor video banam. So guys, aaj basically video banam chandrayaan-3 keneke jabo, keneke launch hoise, keneke goi ase aru keneke land hobo. Thik ase guys. To iyar agot moi dilu jo chandrayaan-3 r keneko part ki keneko ki sob di dilu. So aaj moi dekham je keneke mane launch hoy, keneke jai ase aru keneke land hobo. Aru A to bore informative video, guys. So, my Baba Nalakor Kisu Falafala Lava. So, Gutahin Abnalkek Dom, Hompurnako skip Nakoribar, Hompurna Babe, video to Hekolo Kesaba. So, guys, Bolok Derinokor, video to Arambor, Aru Logote Abnalko, I request them more video to Zunazun and Otun channel size. So, Abnalko Sope support Korbamo Karane to more new channel, guys. To Abnalkal of Morom Diba, Zatemo in a code honor informative video ba. Motivational video mo apnalok di thakibo paro. So guys bolok. So friends apnalok nishchoy jane je 14 julai duta 35 mane 2:35 pm on Sri Harikotar pora 36 dhawan space center er pora amar rocket LBM3 M4 pathaise aru guys ISRO pathaise aru ei tu LBM3 M4 or ekdom minimum speed guys 1627 kilometers aro etia minimum speed or logate yar maximum speed ase so guys moi gutai details khoy kore apnalok gutai hine kotha koi asu keneke jabo keneke land hobo so rocket LBM 3 M4 amar bharotor ekdom speedy rocket hoy aro bahuboli rocket buli koy aro jar speed 1627 kilometers so ei rocket khon ebar je chandrayaan 3 pathase to ei chandrayaan 3 r logot guys hey rocket or logot mane hey rocket to logot duta booster rocket pathai ঠিক আছে সো মানে চন্দ্রযান 3 লট বুস্টার রকেট এই কারণে পথা যাতে ফিউল দি কেনে গটেই যাব পারে মানে উপরত উড়াই লৈ যাব পারে হে কারণে বুস্টার রকেট দি পথা ঠিক আছে আর এতিয়া স্পিডৰ কথা কও গাইস যেতিয়া এই যেতিয়া লঞ্চ হয় না তেতিয়া উপরত যায় না যেতিয়া উড়ে উড়ার 108 সেকেন্ড পিছত মানে গাইস কি হয় 108 সেকেন্ড পিছত যেতিয়া মানে 45 কিলোমিটার যেতিয়া ক্রস করে 45 কিলোমিটার যেতিয়া পার হয় মানে ইয়ার পৰা ওপৰক লৈকে জিমান 45 কিলোমিটার গৈ পায় তেতিয়া ইয়ার স্পীড হয় গাইস 6432 কিলোমিটার পার আৱার ঠিক আছে আৰু ইয়ার লগত কি হয় জানে ইয়ার লগতে লিকুইড ইঞ্জিন স্টার্ট হয় গাইস 108 সেকেন্ড পিছত যে ইয়ার স্পীডটো 6432 কিলোমিটার হয় ইয়ার কারণ তো এসে লিকুইড ইঞ্জিন ইয়ার স্টার্ট হয় হে কারণে মানে মই আপোনালোকক দেখাম কেনেকৈ কি বস্তু ফটো থাই দেখাম গাইস মানে লিকুইড ইঞ্জিন স্টার্ট হয় মানে ইয়ার স্পীডটো আরো বাড়ি যায় ঠিক আছে সো ফ্রেন্ডস কেটো এছিল আমার ফার্স্ট স্টেপ মানে রকেট উড়ার ফার্স্ট স্টেপ তো এতিয়া সেকেন্ড স্টেপ হল গাইস যেতিয়া এই 108 সেকেন্ড হল মানে 45 কিলোমিটার হল সো গাইস যেতিয়া এই রকেটখন যেতিয়া 62 কিলোমিটার উপর পায় গই তেতিয়া ইয়ার 62 কিলোমিটার উপর পাওতে গাইস যেতিয়া মই অলপ আগত কল বুস্টার রকেট পঠাই সো বুস্টার রকেট কি হয় বুস্টার রকেট দুটা সেপারেট হয় তলত পড়ি যায় মানে সাগরত পড়ি যায় আর তেতিয়া ইয়ার স্পিড আরো বাড়ি যায় তেতিয়া কি হয় মেইন ইঞ্জিন স্টার্ট হয় গাইস ঠিক আছে আৰু স্পীডটো বাঢ়ি যায় আৰু স্পীডটো তেতিয়া হয় গৈ মানে 7000 কিলোমিটার পার আৱাৰ স্পীডটো হয় গৈ ঠিক আছে মানে এই স্পীডটো এই কাৰণে বাঢ়ে যে মেইন ইঞ্জিন স্টার্ট হয় আৰু বুস্টার রকেট বিলাক যেতিয়া মানে সেইবিলাকৰ ফিউল শেষ হৈ যায় সেইবিলাক হৈ পৰে ঠিক আছে এইটো আছে এটা ৰুল আৰু গাইস এই বুস্টার রকেট কি আৰু হৈতে হৈ পৰে জানে এই বুস্টার রকেট মানে সেপারেট তলত পরে মানে এই বৈজ্ঞানিক বিলাক সাইন্টিস্ট বিলাক ইসরোর সাইন্টিস্ট বিলাক কি করে সফটওয়্যার পঠাই দিয়ে আর সেই সফটওয়্যারের সহায়ত সেই বিলাক সাগরত পেলাই দিয়ে ঠিক আছে গাইস আর মই নেক্সট ভিডিওত আপনাদের কম এই বিলাক কত পেলাই দিছে কি করেছে সো গাইস এইটো হইছিল আমার সেকেন্ড স্টেপ গাইস মানে সেকেন্ড স্টেপত কি আছিল 62 কিলোমিটার পরতে বুস্টার রকেট হৈ পৰিছিল মানে সেপারেট তলত পরে আর এটা নেক্সট থার্ড স্টেপটো হল গাইস যেতিয়া এই রকেটখন উপরত গৈ পায় যেতিয়া 115 কিলোমিটার পায় তেতিয়া কি হয় জানে গাইস তেতিয়া মানে রকেটৰ আগফালে একদম উপরত কি থাকে গাইস ও দুটা বস্তু থাকে মানে এফালে এফালে থাকে মানে দুভাগ বস্তু থাকে আর সেই বস্তুর নাম হৈছে মানে হিট শিল্ড মানে ধরি লোক আপনি কভার টাইপ মই আপনার ফটোত দেখাম মানে কভার টাইপ সেই দুটা কি হয় সেই একে সিস্টেম যে বুস্টার রকেট চেপার হয়তো তলত পরে সাগরত পরে সেম সিস্টেম সফটওয়্যারের দ্বারা থার্ড স্টেপত কি হয় মানে যেটা 115 কিলোমিটার উপর পায় তেতিয়া কি হয় সেই হিট শিল দুটা তলত হয়ে পড়ে মানে চেপার হয়তো তলত সাগরত পরি যায় এইটো আছিল থার্ড স্টেপ নেক্সট ফোর্থ স্টেপত গাইস যেতিয়া রকেটটো যায় কেনে 307 কিলোমিটার পার আওয়ার হয় মানে 307 কিলোমিটার ক্রস করে তেতিয়া গাইস সেম কন্ডিশন ইয়ারে প্রথমতে যেতিয়া লিকুইড ইঞ্জিন স্টার্ট হয়েছিল সেই লিকুইড ইঞ্জিন গাইস ইয়ারে পরা সেপারেট হয় পরে
ঠিক আছে। আৰু গাইজ, লিকুইড ইঞ্জিন সেপারেট হৈ পৰাৰ লগে লগে আমাৰ ক্রায়োজেনিক নামৰ ইঞ্জিন এটা ষ্টাৰ্ট হয়, ঠিক আছে। আৰু এই ক্রায়োজেনিক ইঞ্জিন ষ্টাৰ্ট হোৱাৰ লগে লগে গাইজ, তেতিয়া আমাৰ ৰকেটৰ স্পীড হৈ যায় প্ৰায় 37,000 কিলোমিটাৰ, মানে 37,962 কিলোমিটাৰ। আৰু যেতিয়া এনেকৈ এটাৰ পিছত এটা ছেপাৰেট হৈ তলত পৰে, এটাৰ পিছত এটা ছেপাৰেট হৈ তলত পৰে, তেতিয়া এট দ্য লাষ্ট টাইমত কি কৰে, ৰকেটৰ পৰা আমাৰ লিকুইড ইঞ্জিন ছেপাৰেট হৈ পৰে। আৰু অৱশেষত কি হয়, ক্রায়োজেনিক ইঞ্জিনে আমাক চন্দ্ৰযানক লৈ আৰ্থৰ অৰবিট পায়। আৰু আৰ্থৰ অৰবিটত এতিয়া কি হয়, আৰ্থৰ অৰবিটত এই ক্রায়োজেনিক ইঞ্জিনৰ সৈতে ঘূৰে। আৰু এনেকৈ অলপ পিছতে ক্রায়োজেনিক ইঞ্জিনো অফ হৈ যায় আৰু একেলগে আমাৰ চন্দ্ৰযানখন এলন হৈ পৰে, ঠিক আছে, মানে অকলশৰীয়া হৈ পৰে। আৰু এই চন্দ্ৰযানখনেই কি কৰে গাইজ, গোটেই পৃথিৱীৰ চাৰিওপিনে ঘূৰে, মানে পৃথিৱীৰ চাৰিওপিনে ঘূৰে 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 ঘূৰি 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 লাষ্টত মুনত আহে, মানে আমাৰ জোনবাইত আহে, ঠিক আছে। আৰু এই ঘূৰা প্ৰচেছটো কেনেকুৱা গাইজ, প্ৰথমতে আৰ্থৰ গোটেই পৃথিৱী চাৰিওপিনে ঘূৰে, আৰু এই ঘূৰাটো একদম গোল আকৃতিত নুঘূৰে, মানে একদম চাৰ্কল আকৃতিত নুঘূৰে, কাৰণ চাৰ্কল আকৃতিত ঘূৰিলে এটা জেগাতে ঘূৰি থাকিব, সেইকাৰণে চাৰ্কল আকৃতিত নুঘূৰে। ই চাৰ্কল আকৃতিত নুঘূৰে আৰু ই ঘূৰে কেৱল অণ্ডা আকৃতিত, মানে আমাৰ কণী সদৃশ যেনেকুৱা, কণী চেপ যেনেকুৱা, সেনেকুৱা চেপত ঘূৰে, মানে এটা লাইনৰ পৰা এটা লাইনত আহিব পাৰে যাতে, সেইকাৰণে এনেকৈ ঘূৰি 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 লাষ্টত এই চন্দ্ৰযানখন আহি পায় ক'ত, লাষ্টত এই চন্দ্ৰযানখন আহি পায় মুনৰ কক্ষত, মানে মুনৰ অৰবিটত। আৰু সেই ঠিক তেনেদৰে আমাৰ জোনবাইত কি হয়, আমাৰ চন্দ্ৰত কি হয়, ঠিক সেই পৃথিৱীৰ দৰে প্ৰচেছ লয়, মানে অণ্ডাকৃতিত ঘূৰি 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 লাষ্টত কি হয়, এট দ্য লাষ্ট টাইম মানে লেণ্ড কৰে চন্দ্ৰযানখন। লেণ্ড কৰি কেনে, লেণ্ড কৰাৰ আগত এই লেণ্ড কৰাৰ পোন্ধৰ মিনিট আগত বহুত এই কষ্টকৰ সময়খিনি, এইখিনি সময়ত যদি কিবা প্ৰব্লেম আছে তেতিয়াহ'লে লেণ্ড ইম্পচিবল, কিন্তু এই সফট লেণ্ডিঙৰ কাৰণে আমাৰ ইছৰোই বহুত প্ৰচেষ্টা চলাইছে। আৰু এনেকেই মানে ৰকেটখন প্ৰথমতে বহুত বস্তু ওপৰলৈকে যায়, লাষ্টত যায় 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 চব বস্তু এটা এটাকৈ হৈ পৰে, যিমান ওপৰ পায় চব এটা বস্তু হৈ পৰে হৈ পৰে হৈ পৰে, লাষ্টত কেৱল ৰৈ যায় আমাৰ কেৱল যানখন, সেইখনৰে নাম হৈছে চন্দ্ৰযান। আৰু অৱশেষত গোটেই বস্তুবোৰ ছেপাৰেট হৈ চন্দ্ৰযানখনত দুটাই বস্তু ৰয়, মানে প্ৰপালচন মডিউল আৰু লেণ্ডাৰ ৰোভাৰ, এইকেইটা বস্তু ৰয়। কিন্তু যেতিয়া এই মুনৰ 100 কিলোমিটাৰ ওপৰত থাকে তেতিয়া প্ৰপালচন মডিউলো ছেপাৰেট হৈ পৰে। আৰু এই প্ৰপালচন মডিউলটো কি কৰে, গোটেই মুনৰ চাৰাউণ্ডিঙত এজ এ অৰবিটত অৰবিটাৰ হিচাপে ঘূৰে, আৰু অনলি লেণ্ডাৰ, লেণ্ডাৰৰ ভিতৰত ৰোভাৰ থাকে, অনলি লেণ্ডাৰ আহি কেনে লেণ্ড কৰাবৰ কাৰণে চেষ্টা কৰে। চ' তাৰপিছত চফ্ট লেণ্ডিং হোৱাৰ পিছত লেণ্ডাৰে লেণ্ড হয়, তাৰপিছত লেণ্ড হোৱাৰ পিছত লেণ্ডাৰৰ ভিতৰৰ পৰা ৰোভাৰ ওলাই আহে, আৰু ৰোভাৰে কি কৰে, মুনৰ পৃষ্ঠত আহে, আহি কেনে গোটেই ইনভেষ্টিগেশ্যন চলাই, কি আছে কি নাই চব ইনভেষ্টিগেশ্যন চলাই, আৰু লেণ্ডাৰৰ কাম আছে লেণ্ড কৰোৱা। আৰু প্ৰপালচন মডিউলৰ কাম হৈছে এজ এ উপগ্ৰহৰ দৰে কাম কৰে, মই ইয়াৰে আগৰ ভিডিঅ'টো জনাই দিছোঁ। চ' এইখিনি এটা আছিল সৰু ষ্টৰী আমাৰ চন্দ্ৰযানৰ ওপৰত, চন্দ্ৰযান 3ৰ ওপৰত। চ' গাইজ, আপোনালোকে যদি ভিডিঅ'টো ভাল পাইছে দেন লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব, আৰু ভিডিঅ'টো মোৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব, কাৰণ এনেকুৱা ইনফৰ্মেশ্যন ভিডিঅ' অসমীয়াত পাবৰ কাৰণে মোৰ চেনেলটো যাতে আগবাঢ়ি যাই থাকে। চ' সেইকাৰণে আপোনালোকে ভিডিঅ'টো মোৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব। আৰু আজিলৈকে ইমানেই, ৰাখিছোঁ, চেলি টু ইছৰো এগেইন, গুড বাই, জয় অসম।